মুক্ত জীবনে ফিরে এসেছেন। আজ আমার মুক্তির মধ্য দিয়ে 2021 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের দৃষ্টিমূলার পরিচালনা করা হয়েছিল, তার আজকে কি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই। আমাদের উপর জুলুম করা হয়েছে, আমরা নির্যাতিত, অন্যায়ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে, বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের রক্তমাখা বুলেট বিদ্ধ সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে, আমাদেরকে নানাভাবে নিষ্পেষণ করা হয়েছে, আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে। আমি আজ এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই, আমাদের উপর জুলুম করা হয়েছে, এটাকে আমরা সহ্য করে নিলাম, আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম, আমরা আমার সন্তানের লাশ কাঁধে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম, আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রাসূলের কোনো অসম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব না। আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছি, জীবন দিতে প্রস্তুত রয়েছি, আল্লাহর জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ, হয়তো শাহাদাত হয়তো খেলাফত ইনশাআল্লাহ, আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে আজ পৃথিবীর দিকে থেকে উচ্চারিত হচ্ছে সে আজ বাংলার জমিনে খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের আলেম সমাজ, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ, বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল ভ্রাতৃপ্রতিম সংগঠন, সকল ধর্মপ্রাণ, ইসলামপন্থী, বিভিন্ন ছোটখাটো মতভেদ মতবিরোধ মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে যারা এলাই কালেমতুল্লাহর এই এক বাণীতে বিশ্বাসী, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই, আমাদের তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম এই এক মন্ত্র উজ্জীবিত হয়ে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি, এবং আমার সকল ভাইদেরকে, আমি সকল ওলামায়ে কেরামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে, ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার, ধারণ করবার আহ্বান জানাচ্ছি, এবং আপনাদের সকলকে আবার শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন, উজ্জীবিত করেছেন, আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। প্রিয় ভাইয়েরা, জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত, এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে, আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব, এরপরে ইনশাআল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খলভাবে যার যার জায়গা মতো বা আশেপাশের মসজিদগুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন। আমি আবারও বলছি, আমি আমার আলোচনা শুরুতে কোরআনে পাকের সেই আয়াতটুকু তেলাওয়াত করেছিলাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম কারা মুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর, জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন, আমিও নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের অনুসারী হিসাবে তার সুরে সুর মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথাই বলতে চাই, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কাছ থেকে গ্রহণ করব না। সকলকে আহ্বান জানাই, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, কোন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাস নীতিতে মামুনুল হক বিশ্বাস করে না। আসো স্কুলের ছাত্র, আসো আমার মাদ্রাসার ছাত্র, পাশে দাঁড়াও,
কলেজ থেকে আসো, ভার্সিটি থেকে আসো, তোমরা হাতে হাত মিলো, ইনশাআল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। এদেশের ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম, সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাআল্লাহ। এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালেমার ঝান্ডা সমুন্নত করবার জন্য আমাদের পূর্বপুরুষরা যে সংগ্রাম করে গেছেন, সেই সংগ্রামকেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্যই আমরণ এক সাধনায় আত্মনিয়োগ করতে হবে, সেই আহ্বান আমি সকলের প্রতি ব্যক্ত করছি। ও আকুল আহ্বান, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم آمين يا الله إخلاص الشفيع শুধুমাত্র আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আপনার দিনের ঝান্ডা সমুন্নত করবার জন্য আল্লাহ আমাদের বুকে আপনি সাহস দিন, হিম্মত দান করুন, আপনার নুসরতকে আপনার সাহায্যকে আমাদের সামিলে হাল করে আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন। আমরা সংখ্যায় কম, শক্তিতে দুর্বল, আল্লাহ সর্বদিক থেকে আমরা অপ্রতুল, কিন্তু আপনার সাহায্য সাথে থাকলে আল্লাহ পৃথিবীর কোন শক্তি আমাদেরকে রুদ্ধ করতে পারবে না, পরাস্ত করতে পারবে না। আল্লাহ আমরা আপনার সাহায্য চাই। আল্লাহ জালিমের জিন্দানখানা গুলোতে সারা বিশ্ব জুড়ে অসংখ্য মুজাহিদিন, অসংখ্য মুসলিম সংগ্রামী, তারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মানবতার মজলুমিয়াতের জীবন যাপন করছে। ইয়া আল্লাহ সকল মজলুমদেরকে আপনি মুক্তির ব্যবস্থা করুন। আল্লাহুম্মা আল্লাহ তাদের মুক্তির জন্য যথাসাধ্য ভূমিকা পালন করার তৌফিক আমাদেরকে পুরো উম্মাহকে আল্লাহ আপনি দান করুন। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ হেফাজতে ইসলামের সংগ্রামে হাটহাজারীর আমার যে ছাত্র, যে সন্তানগুলো শাহাদত বরণ করেছিল, ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের যে সকল ভাইয়েরা সন্তানেরা শাহাদত বরণ করেছিল, সাপলা চক্করে আমার যে সকল ভাইদের রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছিল, আল্লাহ এই শাহাদত গুলোকে তুমি কবুল করো। আল্লাহ রক্তের বিনিময়ে এই জমিনকে তুমি তোমার দিনের ঝান্ডা সমুন্নত করবার জন্য তুমি কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।